আজকে জলঙ্গি নদী সমাজের আহ্বানে 76টা সংগঠন সম্মিলিতভাবে তারা সম্মতি জানিয়েছে নদী বাঁচানো এবং জলাভূমি বাঁচানোর উদ্দেশ্যে সংস্কার এবং তার রক্ষণাবেক্ষণ, যেটার জন্য আমাদের দাবিকে মাথায় রেখে সমস্ত সংগঠন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাকার সংগঠন সঙ্গী হয়েছে। আমাদের দাবি একটাই যে আগামী দিনে পরিবেশ এবং নদী আন্দোলনকে বা নদীর যে দাবি দাওয়াগুলো সেইগুলো যেন রাজনৈতিক স্তরে রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডার মধ্যে রাখে, ভোট আসে ভোট যায়, তারা যেন তাদের প্রতিশ্রুতিটা এবং তারা যেন শ্বেতপত্র প্রকাশ করে এবং তারা ইস্তাহারে যেন প্রায়োরিটি দিয়ে আমাদের নদী এবং পরিবেশের ব্যাপারটা যেন মাথায় রাখে। আপনারা কৃষ্ণনগরে যে আন্দোলনটা শুরু করেছেন, কৃষ্ণনগরে যে আন্দোলনটা করছেন, কৃষ্ণনগরের একাধিক জায়গায় এরকম নদী ভরাট হয়ে বিভিন্ন দপ্তর তৈরি হয়েছে অথবা কোনোখানে বিল্ডিং তৈরি হয়ে সেখানে বসত বাড়ি তৈরি হয়েছে বা ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কীভাবে দেখছেন আপনারা, কী করবেন এই বিষয়ে? আমরা অলরেডি অঞ্জনার পার বরাবর যেসব বিল্ডিং এবং অনেক কিছু কনস্ট্রাকশন তৈরি হয়েছে এবং হচ্ছিল এবং সেটার এগেনস্টে আমরা ডেপুটেশন জমা দিয়েছি ডিএম এসডিও থেকে আরম্ভ করে মানে যত আধিকারিক এবং প্রত্যেকটি দপ্তরেও আমরা জমা দিয়েছি, ইরিগেশন থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরে। আমরা দেখতে বলতে আমরা সচেতন করতে পারি মানুষকে, এগুলো অনুচিত কাজ, এগুলো অনভিপ্রেত কাজ, এগুলো হওয়া উচিত না এবং যেটা করতে হবে সেটা প্রশাসনকে করতে হবে এবং প্রশাসন এবং সরকার, যারা সরকারের কেন্দ্র এবং রাজ্যে যে সরকার অবস্থান করছে তাদের এই কাজটা আমরা সচেতন করছি, তুলে ধরছি, র্যালি করছি। আজকে যেমন আমাদের 12 ঘন্টা অনশন এই নদীর জন্য, নদী বাঁচানোর জন্য অনশন, এইগুলো কর্মসূচি হলেও মানুষ যাতে সামিল হয়, যোগ হয়, এটার অ্যাট্রাকশান আনা এবং যারা নীতি নির্ধারণ করে লোকসভা বিধানসভায় বসে তাদের কাছে অবধি পৌঁছে নিয়ে যাওয়া, যে কাজটা আপনাদের, এই কাজটা আপনাদের করা উচিত, সেইটার জন্য আমরা একটি সংগঠন হয়ে তৈরি হয়েছি নদীকে বাঁচানোর উদ্দেশ্যে এবং নদীকে কেন্দ্র করে রুজি রুটি শ্রমজীবী কৃষিজীবী এবং মৎস্যজীবীদের থাকে এবং আমরাও পরিবেশ নষ্ট হলে আমরা যারা শহরাঞ্চলের মানুষ আমাদেরও অনেক অসুবিধা হবে। এটা পরিষ্কার, এটা বিজ্ঞান, নদীকে বাদ দিয়ে কিছু হতে পারে না, সেইটা যদি দিনে দিনে মরে যায় বা অবক্ষয় হয় তাহলে আয়ু প্রত্যেকেরই কমে যাবে। আজকে আমরা জল কিনে খাচ্ছি, আগামী দিনে অক্সিজেন নিয়ে ঘুরতে হবে। একটা যদি এই দাবিগুলো না মানা হয়, আপনাদের দাবিতে যদি কোনোরকম শিলমোহর যদি না পড়ে বা সরকার যদি ঢিলেমি করে কী করবেন? আমরা তো সেই কারণেই যৌথ মঞ্চ তৈরি করার কাজ করেছি, দিকে দিকে আমরা নদী সমাজকে গড়ে তুলছি। আজকেও দুটো নদী সমাজ নতুন করে ফরমেশন হবে, একটা হচ্ছে চুন্নি নদী সমাজ, একটা মুর্শিদাবাদের ভৈরব নদী সমাজ, তাদের প্রতিনিধিরা এসেছে। এইরকমভাবে তার স্থানীয় নদীর থেকে স্থানীয় স্তরে, আমি কৃষ্ণগড়ে বসে ভৈরবটাকে চিনতে পারবো না, ভৈরবের পাশের যা অবরুদ্ধতা যা সমস্যা সেই ভৈরব নদী সমাজ তৈরি করে সে সেখানে কাজ করবে। এইরকমভাবে নদী সমাজ যদি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে আমরা তৈরি করতে পারি এবং সেই আওয়াজ ছোটো ছোটো জায়গা থেকে আমরা তৈরি করতে পারি, আমাদের আশা একদিন না একদিন নদী এবং পরিবেশকে নিয়ে ভাবতে বাধ্য হবে। কতজন অনশন করছেন? আজকে আমরা অনশনে বসেছি 36 জন। আপনার নাম? অবস্থান করছি আমরা এখানে মঞ্চে প্রায় 20-22 জন আমরা অবস্থান করছি এবং প্রচুর মানুষ আছেন যারা দেশ বিদেশ থেকে অনশনে যোগ দিচ্ছেন, তার ডকুমেন্ট আমাদের পাঠাচ্ছেন, নানান জায়গাকার অবস্থান করছেন তারা, নানান নদীকে কেন্দ্র করে তারা অবস্থান বিক্ষোভ বা আজকের অনশন উল্লেখ করছে। আজকে 12 ঘন্টার অনশন কৃষ্ণগড় জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে। আমি কৌশিক সরকার।